নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আমাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি। বন্ধুরা, অবশেষে রাজ্যে চালু হয়ে গেল ছাত্রছাত্রীদের প্রিয় স্কলারশিপ স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপ। হ্যাঁ বন্ধুরা, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপের আবেদন কিন্তু শুরু হয়ে গিয়েছে। তো আজকের এই ভিডিওটির মধ্য দিয়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে কীভাবে আপনারা আবেদন করবেন, কোন ক্লাসকে কত টাকা দেওয়া হবে, কী কী ক্রাইটেরিয়া রয়েছে, কী কী যোগ্যতা আপনাদের থাকা প্রয়োজন, কীভাবে ফর্ম ফিল আপ করবেন। তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটিকে স্কিপ করবেন না। আর যারা যারা এই চ্যানেলে নতুন আসছেন, তো অবশ্যই বলবো ভিডিওটির নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, তো সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তো আমি এখন রয়েছি স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপের অফিসিয়াল পোর্টালে। তো এই পোর্টালে আসার জন্য আমাদের যে অ্যাড্রেস বারটি ইউজ করতে হবে বা অ্যাড্রেসটি ইউজ করতে হবে, সেটা হচ্ছে svmcm.wbhed.gov.in। তো এই ওয়েবসাইটটিতে যদি আমরা সার্চ করেন, সার্চ বারে গিয়ে, তো এ দেখতে পাচ্ছেন স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপ চলে আসবে। তো বন্ধুরা, অবশেষে আবেদন শুরু হয়ে গিয়েছে। তো প্রথমে দেখে নেব যে কারা কারা এখানে আবেদন করতে পারবেন, কী কী ক্রাইটেরিয়া প্রয়োজন। তো দেখুন বন্ধুরা, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপ রয়েছে, তো পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক স্তর থেকে শুরু করে একেবারে রিসার্চ স্তর পর্যন্ত সমাজে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা মেধাবী ছাত্রছাত্রীদের জন্য কিন্তু এই স্কলারশিপটা। অর্থাৎ আমরা উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে একেবারে স্নাতক স্তর, পলিটেকনিক, ইঞ্জিনিয়ারিং, সমস্ত স্নাতকোত্তর স্তর যারা পড়াশোনা করছে সকলে এখানে আবেদন করতে পারবেন। তো এখানে আবেদন যে করবেন, তো এখানে আবেদন করার জন্য কী কী ক্রাইটেরিয়া রয়েছে সেটাকে আমাদের কিন্তু জানা প্রয়োজন। তো যে যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে, তো সেগুলো হচ্ছে যে এখানে কিন্তু যারা আবেদন করবেন ছাত্রছাত্রীরা, তাদের পারিবারিক আয় 2.5 লাখ টাকার কম হতে হবে, পশ্চিমবঙ্গের কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে। এবং তারপরে রয়েছে যে নম্বর, যে নম্বরগুলো পেতে হবে, তো কোন ক্লাসে কত নম্বর পেতে হবে, তো সেটা চলুন আপনাদেরকে জানিয়ে দিই। তো বলা হয়েছে এখানে, তো এখানে যে সমস্ত ছাত্রছাত্রীরা পাবে, তো একেবারে কিন্তু উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে এখানে কিন্তু স্নাতক, স্নাতকোত্তর স্তর, নন নেট, এমফিল, ঠিক আছে, পিএইচডি, ঠিক আছে, সমস্ত কিছু কিন্তু এখানে সুযোগ সুবিধা পাওয়া যাবে। ঠিক আছে, মানে অর্থাৎ যারা এই ক্লাসে পড়াশোনা করছেন তারা সকলে কিন্তু টাকা পেয়ে যাবেন। তো দেখে নেব কোন ক্লাসে কত টাকা পাওয়া যাবে। দেখুন বন্ধুরা, উচ্চ মাধ্যমিক স্তর যারা রয়েছে 60% নম্বর পেতে হবে, 1000 টাকা করে প্রতি মাসে দেবে। স্নাতক স্তর আর্টস, কমার্স, সায়েন্স, স্নাতকের অর্থাৎ গ্র্যাজুয়েশন যারা পড়াশোনা করছে আর্টস, কমার্স, সায়েন্স, প্রত্যেককে কিন্তু 1000 টাকা করে দেওয়া হবে। অর্থাৎ আর্টস আর কমার্সকে 1000 টাকা করে দেওয়া হবে, আর সায়েন্স যারা পড়াশোনা করছেন তাদেরকে দেওয়া হবে 1500 টাকা করে। স্নাতক স্তর যে রয়েছে, যারা পেশাদারি কোর্স করবেন, অর্থাৎ যারা পেশাদারি কোর্স করে পড়াশোনা করবেন, যারা আর্টস কমার্সের বাদ দিয়ে যেগুলো বা সায়েন্স বাদ দিয়ে যারা পেশাদারি কোর্স রয়েছে তারা যেগুলো করবে, তাদেরকে 1500 টাকা করে দেওয়া হবে। এবং তাদেরকে যে যোগ্যতার শেষ কোয়ালিফাইং নম্বর এখানে 60% পেতে হবে। অর্থাৎ ধরুন আপনি উচ্চ মাধ্যমিকের পড়াশোনা করছেন, সেক্ষেত্রে মাধ্যমিক আপনাকে কিন্তু পেতে হবে 60% নম্বর, ঠিক আছে, তবে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং 1000 টাকা করে পাবেন। তো বন্ধুরা বুঝতে পেরেছেন, আবার স্নাতক স্তরেও সেম, উচ্চ মাধ্যমিকে আপনাকে 60% নম্বর থাকতে হবে, তাহলে কী হবে, আপনারা কিন্তু এই স্নাতক স্তরের জন্য আবেদন করলে 1000 টাকা করে পাবেন। এবার স্নাতকোত্তর স্তর রয়েছে, সেক্ষেত্রে এখানে বলা হয়েছে যে এর জন্য হচ্ছে 53% নম্বর এখানে পেতে হবে, এবং যারা এসসি এসটি রয়েছে তাদের কিন্তু 45% নম্বর পেতে হবে। অর্থাৎ যারা জেনারেল কাস্ট তাদের 53% নম্বর, আর যারা হচ্ছে এসসি এসটি ওবিসি তাদেরকে 45% নম্বর পেলে তারা এখানে আবেদন করতে পারবেন। স্নাতকোত্তর স্তর আর্টস আর কমার্স যারা পড়াশোনা করছে তাদেরকে 2000 টাকা করে দেওয়া হবে প্রতি মাসে মাসে, আর স্নাতকোত্তর স্তর সায়েন্স যারা করছেন তাদেরকে 2500 টাকা করে দেওয়া হবে, ঠিক আছে। আর হচ্ছে স্নাতকোত্তর স্তর পেশাদারি কোর্স যারা রয়েছেন তাদেরকে 2500 টাকা করে দেওয়া হবে, ঠিক আছে। এবারে বলা হচ্ছে নন নেট এমপিল, নন নেট পিএইচডি এবং নেট এলএসপি পিএইচডি যারা রয়েছেন তাদের যথাক্রমে কিন্তু 5000 থেকে শুরু করে 8000 টাকা পর্যন্ত দেওয়া হবে। স্নাতক ইঞ্জিনিয়ারিং 60% নম্বর পেতে হবে, স্নাতক স্তরে 5000 টাকা দেওয়া হবে প্রতি মাসে মাসে। আর স্নাতকোত্তর ইঞ্জিনিয়ারিং বা আইটিআই অনুমোদিত যারা পেশাদারি কোর্স করছেন সেক্ষেত্রে তাদেরকে কিন্তু 55% নম্বর স্নাতক স্তরে পেয়ে আসতে হবে, ঠিক আছে। অর্থাৎ স্নাতকোত্তর স্তর যারা পড়ছেন তাদেরকে স্নাতকে কিন্তু 55% নম্বর পেয়ে আসতে হবে, তারা কিন্তু 5000 টাকা করে পেয়ে যাবেন, ঠিক আছে। পলিটেকনিকে যারা পড়াশোনা করছেন তাদেরকে 60% নম্বর নিয়ে আসতে হবে পূর্বের ক্লাসে, তারা যে ক্লাসে ছিলেন পূর্বের ক্লাসে 60% নম্বর পাওয়া যায়, তাহলে তারা প্রতি মাসে 1500 টাকা করে পাবে। স্নাতক স্তর মেডিকেল ডিগ্রি এবং ডিপ্লোমা কোর্স সেক্ষেত্রে 5000 এবং 1500 টাকা করে দেওয়া হবে। অর্থাৎ স্নাতক স্তর মেডিকেল ডিগ্রি যারা পড়াশোনা করছেন তাদেরকে 5000 টাকা দেওয়া হবে, এবং ডিপ্লোমা কোর্স যারা করছে তাদেরকে 1500 টাকা
দেয়া হবে। তো বন্ধুরা আশা করছি আপনাদের কাছে ক্লিয়ার কোন ক্লাস কত টাকা পাবে সেটা আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিলাম। তো বন্ধুরা কোন ক্লাস কত টাকা পাবে সেটা কিন্তু আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিলাম। এবার আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা এই ওয়েবসাইটে এসে সহজে আবেদন করতে পারবেন। তো এই ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, আবার বলছি আপনাদেরকে ওয়েবসাইটটির যে অ্যাড্রেস সেটা হচ্ছে svmwbhed.gov.in। এই ওয়েবসাইটে চলে আসবেন, আসার পরে দেখুন বন্ধু এখানে ডান দিকে শুরুটার অপশানটা ক্লিক করে আপনারা কী করবেন ডেস্কটপ সাইটটা চুজ করে নেবেন। দেখুন আমি ডেস্কটপ সাইট কিন্তু করে নিয়েছি, ঠিক আছে। এবারে দেখুন বন্ধুরা এখানে দেখুন আপনারা কী করবেন রেজিস্টার বলে দেখুন একটা অপশান রয়েছে, দেখতে পাচ্ছেন রেজিস্টার বলে একটা অপশান রয়েছে। তো আমরা কী করবো রেজিস্টার অপশানে ক্লিক করে দেবো। তো রেজিস্টার অপশানে ক্লিক করে মাত্রটি নতুন পেজ আমাদের সামনে খুলে যাবে, ঠিক আছে। এবারে আপনারা কী করবেন দেখুন এই পেজটা আমাদের সামনে চলে আসবে। এবারে দেখুন এবার নিচের দিকে আপনারা স্ক্রল করে এগিয়ে আসবেন। এবারে দেখুন বন্ধুরা এখানে দেখুন একটি অপশান শো হচ্ছে লাল কালারের, দেখতে পাচ্ছেন লাল কালারের একটি লেখা শো হচ্ছে। এখানে লেখা আছে দিস ইজ টু ডিক্লেয়ার দ্যাট আই হ্যাভ রিড দ্য ইনস্ট্রাকশন প্রপারলি অ্যান্ড আই এগ্রি টু অ্যাবাইড বাই দেম। তো অর্থাৎ আপনি ওপরের ইনস্ট্রাকশনগুলো ভালো করে পড়ে নেবেন। এখানে এই কথাটা লেখা আছে যে আপনি সমস্ত ইনস্ট্রাকশনগুলো কেয়ারফুলিভাবে যত্ন সহকারে পড়ে নিয়েছেন, ঠিক আছে। এখানে টিক মার্ক দেবেন, দেওয়ার পরে এবার কী করবেন প্রসিড ফর রেজিস্ট্রেশন এই অপশানটায় ক্লিক করবেন। প্রসিড ফর রেজিস্ট্রেশন নতুন পেজ আমাদের সামনে কীভাবে খুলে যাবে এটা ক্লোজ করে দেবেন। দেওয়ার পরে এখানে নতুন পেজটি খুলে যাবে, দেখতে পাচ্ছেন। এবার দেখুন যারা উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করছে তারা এইখানে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশান। এবং দেখুন এখানে লেখা স্টাডিং ইন হায়ার সেকেন্ডারি স্কুল, আচ্ছা তাহলে স্টাডিং ইন পলিটেকনিক কলেজে, যারা পলিটেকনিক কলেজে পড়াশোনা করছেন তারা এখানে ক্লিক করবেন, আচ্ছা। যারা জেনারেল কলেজেসে বা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন তারা এখানে ক্লিক করবেন। যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল লাইনে রয়েছেন তারা এখানে ক্লিক করবেন, আচ্ছা। যারা মেডিকেল বা নার্সিং নিয়ে পড়াশোনা করছে তারা এখানে ক্লিক করবেন। আর যারা কন্যাশ্রী প্রকল্পে যে সমস্ত মহিলারা রয়েছেন এবং যারা সাধারণ পোস্ট গ্র্যাজুয়েট পড়াশোনা করছে তো সেই সমস্ত ক্যান্ডিডেটরা এখানে ক্লিক করবেন। তো আমি না আমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি এখানে সেকেন্ডারি যে স্কুল অপশানটা রয়েছে অর্থাৎ উচ্চ মাধ্যমিকে যারা পড়াশোনা করছেন তো তার আমি সেই অপশানটা চুজ করে দেখাচ্ছি। ভাই প্রতিটাই কিন্তু সেম, আমি আপনাদেরকে একটি করে দেখিয়ে দিচ্ছি। তো উচ্চ মাধ্যমিক যে অপশানটি রয়েছে দেখুন এখানে অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশান, তো এখানে কী করবেন ক্লিক করবেন। তো ক্লিক করে মাত্র কী হলো এটি নতুন পেজ আমার সামনে কিন্তু প্রদর্শিত হবে, দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি নতুন পেজ আমার সামনে কিন্তু প্রদর্শিত হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটি পেজ প্রদর্শিত হচ্ছে। এবার এখানে আপনাদেরকে সমস্ত ঘর ফিল আপ করতে হবে, সমস্ত ঘর এখানে ফিল আপ করতে হবে, ঠিক আছে। তারপর কী করবেন এখানে রেজিস্টার বাটনে ক্লিক করবেন, তো আপনি এখানে রেজিস্টার হয়ে যাবেন। তো বন্ধুরা এইভাবে এই প্রসেসে কীভাবে আপনাদেরকে ফর্মটা ভালো করে ফিল আপ করতে হবে, ঠিক আছে। তো ফর্মটা ভালো করে ফিল আপ হয়ে যাওয়ার পর আমাদেরকে কীভাবে একটা পাসওয়ার্ড আপনাদের কিন্তু চলে আসবে এবং আমাদের একটা হচ্ছে অ্যাপ্লিকেশান আইডি চলে আসবে। তো আসার পর এবারে কী হবে আপনাদেরকে আবার এই পেজে এসে লগ ইন অপশান রয়েছে, সেই লগ ইন অপশানে আপনাদের কিন্তু লগ ইন হতে হবে, ঠিক আছে। তো যাই হোক এই রেজিস্টার করা মাত্র কিন্তু আপনারা এই ওয়েবসাইটে রেজিস্টার হয়ে যাবেন, আপনাদের কিছু করতে হবে না। এবারে আপনাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা সরাসরি আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে। তো বন্ধুরা এটা ছিল আপডেট, আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে ভুলবেন না। ধন্যবাদ।